কিছু বোনরা আছেন নতুন হয়তো পর্দায় আসেন নতুন দিনের পথে আসেন তারা হয়তো প্রথমে এটা দিয়ে শুরু করেন তাদেরকে আমরা অ্যাপ্রিশিয়েট করি ওয়েলকাম করি আস্তে আস্তে তারা ইনশাআল্লাহ পরিপূর্ণ পর্দা যাবেন সে আশা করি কিন্তু আমাদের যে সমস্ত ভাইরা নিজেদের মা বোনের জন্য স্ত্রীর জন্য বোরকা কিনেন আপনারা এই বোরকাতে হাতে আপনার কাজ আছে কিনা বুকে কাজ আছে কিনা এবং কালার ফুল কিনা চাকচাক চমক কিনা আবার অনেক সময় ডোলা তো দূরে ওটা টাইট দেখে কিনেন এটা কখনো বোরকার উদ্দেশ্য পূরণ করে না বোরকা পরা আর না পরা বেশিরভাগ ক্ষেত্রে কথা বুঝতে পারছি গুনাহ হবে মনে রাখবেন দায়ুস কারে বলা জানেন দায়ুস দায়ুস সারা জীবন শুনে আসছেন মহিলাদেরকে দায়ুস বলে পুরুষরাও দায়ুস আর দায়ুস আল্লাযী ইউকিলু ফি আহলিহি আল খাবাস নবীজি বলেছেন দায়ুস হলো ওই পুরুষ ওই লোক যেই লোক তার পরিবারের অশ্লীলতা বেহায়াপনা বিপর্যয় এগুলোকে সাপোর্ট করে আপনি নিজে এই সম্পর্কে কিনে নেবেন আপনি দায়ুস হবেন আর হাদিসে আছে দায়ুস লায়াত ফুলুল জান্নাত দায়ুস জান্নাতে যাবে না এই জন্য এই সমস্ত টেনি মার্কা বোরকা ছাড়বো তো ইনশাআল্লাহ পর্দা করার মতো বোরকা পরবো টেনি মার্কা বোরকা পরবো না এবং আমাদের এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ ধার্মিক সবচেয়ে বেশি দিনদার সবচেয়ে বেশি আলেম ওলামা এই সমস্ত এলাকাতে কিন্তু সেই এলাকাগুলোতে আজ টেনি বোরকাতে পড়ে গেছে আমরা এগুলোর বিরুদ্ধে ইনশাআল্লাহ কাজ করতে হবে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন